কিছু বানানো যাক। তো ঠিক আছে চলো বানাই। এটা হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। একটু তেল অ্যাড করলাম আমি এর মধ্যে। হাই মরমি, হাই। এই যে এটা ফ্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি যেটা বানিয়ে এখানে সেদ্ধ করতে দিয়েছি, দেখো এই ভুট্টাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। চলো এটাকে একটুখানি জলটাকে সেঁকে নিই। তোমরা এরকম লাইভে যদি কেউ রেসিপি দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করো। আমি এরকম লাইভে অনেক রেসিপি, নতুন নতুন রেসিপি শেয়ার করতে রাজি আছি। যখনই সময় পাবো তখনই এরকম নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে তাকাবো, এখানে তাকাবো, দেখতে পাচ্ছি না। যাই হোক, এরপরে যে আমি কর্নগুলো সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি একটু জল ছড়িয়ে নেব। চলো, আজকে 3 দিন হয়ে গেছে আমার মাসি ডুব মেরেছে, বুঝতে পারছো তো? এটা একটুখানি জল ঝরুক, ততক্ষণ তোমার সঙ্গে একটু আটা দিই। দেখিয়ে দেবে একটু, দেখিয়ে দেবে। হ্যাঁ শিবরা, মিঠু দি তুমি কিন্তু হেভি রান্না করো। থ্যাংক ইউ শিবরা। আমি যে ভালো রান্না করি এটা কিন্তু আমার বড় অস্বীকার করে, বারবার করে আমি বলছি আমার বড় অস্বীকার করে। কিন্তু পৃথিবীর আর সমস্ত মানুষ কিন্তু, মানে যারা যারা আমার হাতে রান্না খেয়েছে তারা সকলেই ভালো বলে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমার বর কোনোদিন বলে না যে ভালো হয়েছে রান্না। একটু হলেও 19-20 বলবে, নুন কম, ঝাল কম, তেল কম, আর একটু মশলা হলে ভালো হতো, আর একটু মশলা কম হলে ভালো হতো, এরকম বলতেই থাকে। মরমি সবাইকে, শিবরাকে আর শিবরার মেয়েকে, শিবরার মেয়েটা না খুব কিউট, কি সুন্দর চুল বেঁধে দেয় রে, কি সুন্দর চুল আসিয়ে দেয় তোকে। চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, চলো। আর কে কে আছে? শিবরা আছে, মরমি আছে, মিঠু ছিল এতক্ষণ। খুব ভালো লাগছে রে, তোরা সবাই জয়েন করেছিস আমার খুব ভালো লাগছে দেখে। অনেকদিন পর আমি লাইভ করতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এখন বাধ্য হয়ে একটু আধটু লাইভ করতে হচ্ছে, কারণ আমি ভিডিওটাও না এই কদিন ঠিকঠাক করে পোস্ট করতে পারছি না, ভিডিও করে বানাতে পারছি না, কারণ শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, চোখ মুখের অবস্থাও খুব খারাপ, রাত জাগা পড়ে যাচ্ছে, দিনের পর দিন রাত জাগছি, বসে বসে স্ক্রিনশট তোলা, ভিডিও দেখা, এগুলো করতে করতে না সত্যি মানে আর শরীরে দিচ্ছে না। তারপরে তো সংসার কাজ তো যাবতীয় আছে, সেই সাথে আছে আমার বাইরের কাজ, আর তার মধ্যে আমার মাসির ডুব দিচ্ছে, মানে দুদিন অন্তর অন্তর ডুব দিচ্ছে, কালকেও আসেনি, আজকেও আসেনি, পরশু দিনকে হাফ কাজ করে চলে গেছে, তারপর থেকে সে বেপাত্তা। এই হলো গিয়ে ব্যাপার, আর বাইরের কাজটা তো করতেই হবে, মরি বাঁচি ঘরের কাজ করি আচ্ছাই না করি, কিন্তু বাইরের কাজটুকু করতে হবে। তো চলো, বড়দের স্বভাবই এটা, সত্যি কথা। হ্যাঁ, বড়দের স্বভাব এটা, সত্যি কথা। তুমি যত ভালোই রান্না করো না কেন, সবাই তোমার প্রশংসা করুক না কেন, বরেরা খুব ধরবেই, এটা হচ্ছে বরেদের নেচার, ওটা মনে হয় ওদের জন্মগত অধিকার। তো চলো, আমার ওটা কর্নটা জল ঝরে গেছে, এরপরে ওটাকে ব্যবস্থা করতে হবে। বাবাই থাম, আমার মেয়ে বারবার করে বসছে, আর আমার মেয়েকে বলছি বাবা একটু একটু ধরে দে, একটু ধরে দে। তো যাই হোক, এখান থেকে একটা ছাঁকনি বার করতে হবে। ইচ্ছা করে করে আমার মেয়ে আমাকে বলছে আমি ইচ্ছা করে করে করি ওকে। তো যাই হোক, এগুলো পরে গোছাচ্ছি, এখন সব পলট পলট হয়ে যাবে, এটা এখানে রাখছি আপাতত।